কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন ও গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে ও প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে এখন তোমার আমার নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন ফেলে আসা দিনগুলো কাটা হয়ে পায়ে সে বিবে তোমার প্রিয়জন থাকিবে না যখন পাশে যৌবন যদি গো চলে যায় কোনো দিন সে কি আর ফিরে আসে মরণের পরে পারে যদি গো কখনো দেখা হো সেদিনে বুঝিবে তুমি জুড়ে আছো মোরের আখি জল তব চোখে ঝরো ঝরো অবিরাম ঝরবে শিল্পীর ভালো বাসা বুঝবে কোনো একদিন এই নবোদ বেলায়েতের গান। এই গানের মধ্যে পাল্লা পাল্লি আড়াআড়ি তেমন একটা নাই, তবে ভাবের একটা মারামারি আছে। বসেন একদিন নবীর বুকের মধ্যে শোয়া, নবী আদর করে নাতি তো, নবী বলে হোসেনকে, হোসেন তুমি বড় না আমি বড়? হোসেন বলে না না আমি বড়। নবী কয়ে তুমি আমার নাতি, এর জন্য বড় না সত্যি সত্যি বড়? হোসেন কয়ে আমি সত্যি সত্যি বড়। নবী কয়ে কোনো প্রমাণ আছে? কয়ে কি প্রমাণ চান? কয়ে তোমার কাছে কি প্রমাণ আছে? হোসেন বলে না না গো, আপনার বাবার নাম কি? ফার্স্টেই বাবার নাম জিগে লেছে। নবী কয়ে আমার বাবার নাম আবদুল্লাহ। হোসেন বলে না না গো, আপনি তো জানেন আমার বাবা হযরত আলী করমুল্লাহু, যারে আল্লাহ এক নাম দিছে আসাদুল্লাহিল গালিব, যার বাংলা অর্থ কাফের বাঘ, এটা আল্লাহ দিছে। আপনার বাবার কোনো টাইটেল ফাইটেল দিছে? নবীকে না দেয় নাই। কই তাহলে আপনার বাবার চাইতে আমার বাবা বড়? এক পয়েন্ট হাইরা গেলেন,
নবীকে সত্যিই তো হারিয়ে গেলাম। আর কি কোনো পয়েন্ট আছে? হোসেনে কয়ে বাবার নাম যখন জিগাইছে, মার নামটা কি জিগামু না? কয়ে আপনার মার নাম কি? নবী বলে আমার মায়ের নাম আমিনা। হোসেন বলে না না গো, আপনি তো জানেন আমার মাকে, আমার মা খাতুনে জান্নাত, মা ফাতেমা খাতুনে জান্নাত, যিনি হবে জান্নাতে নারীদের সর্দার। ও না না, আপনার মায়ের কোনো সর্দার নিয়ে হবে না, নিজের জানলে এই টানাটানি লাগবো। নবী কহ আমার মা তো সর্দার নিয়ে হবে না। ওই তাহলে আমার মা সর্দার নিয়ে হবে? আপনার চাইতে দুই পয়েন্টে বড় হয়ে গেলাম, স্বীকার করেননি। নবী কয় না স্বীকার করে উপায় তো নাই, আসলেই তো বড়। আর কোনো পয়েন্ট আসেনি? হোসেন কয় আসলটা তো কই ওই নেই। নবী কয় আবার আসল কি? হোসেন বলে নানা গো, আপনার নানার নাম কি? নবী কইতে চায় আবার ঠোঁটের মধ্যে বাজে, কারণ নবী বুঝা হলাইছে কি জিগাইব। নবী বলে আমার নানার নাম ওহাব জহুরি। হোসেন কই ওহাব জহুরি রে কয়জনে চিনি? আপনি তো জানেন আমার নানা হযরতে আহমদে মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারে আল্লাহ পয়দা না করলে এই তামাম পৃথিবী পয়দা করতো না। পৃথিবীর গাছগুলিকে কলম বানাইলে, পানিগুলিকে কালি বানাইলে, পৃথিবীটা খাতা বানাইলে, আমার নানার গুণগান লিখে শেষ করা যাবে না। হাশরের ময়দানে আমার নানার সাফায়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার বলেন নানা, আপনার নানা বড় না আমার নানা বড়? অনেক সময় আনন্দ কিন্তু চোখের পানি আসে, আসে না? আসে, আনন্দ চোখের পানি আসে। নবী চোখের পানি ছেড়ে দিছে, মা ফাতেমা এসেছে, বলে হোসেন রে তুই আমার এতিম বাবারে কিছু বলছিস? আমার বাবা কাঁদে কেন? তুই কষ্ট দিয়ে কোনো কথা বলছিস? হোসেন ছোট তো। হোসেন বলে মা আপনার বাবার আমি দুইজনে পাল্লা লাগছি, আমার সাথে হাইরিয়া গেছে তো এর জন্য না পাইরা কানতেছে। নবী বলে ফাতেমা রে আমার কলিজার টুকরা, হোসেন রে কিছু বলিস না, সত্যি সত্যি আজকে আমি হোসেনের কাছে হেরে গেলাম, কিন্তু এমন একদিন আসবে ওই কারবালা প্রান্তরে আমার হোসেনকে যখন ওই আজিদের দলেরা কষ্ট দিয়ে মারবে রে, সেদিন আমি কোথায় থাকবো, আমার হোসেন কোথায় থাকবে? হোসেন বলে না না আমি এত কিছু বুঝি না, আমি যখনই যেভাবে যে বিপদে পড়ি আমি যেন সবসময় আপনাকে আমার বুকের মাঝে পাই। হোসেনকে যখন তীর মারে, প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেন একবার মাও বলে নাই, একবার বাবাও বলে নাই, বারবার চিৎকার দিয়েছিল নানা 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 গো। আমার নবী রওজা থেকে কারবালায় চলে গেছে, হোসেনকে বুকের মধ্যে ধরে ঘোরাঘুরি খেয়েছে। যখন আমার মদিনে আসলেন, আমার নবীর এক বিবির ঘরে গেলেন, বিবি বলে নবী আপনি না রোজায় চলে গেছে, আপনার দাড়ি মুবারকে কাদা, আপনার শরীরের মধ্যে রক্ত ধুলা কেন? বলে বিবি গো একটা শিশি দিয়েছিলাম বালু ভরা সাদা, বলেছিলাম যেদিন এই সাদা শিশি লাল হয়ে যাবে তুমি বুঝে নিও আমার হোসেন কারবালে শহীদ হয়ে গেছে। শিশিটা আনার সাথে সাথে দেখে শিশি লাল হয়ে গেছে। আমার নবী বলে বিবি বলেছিলাম না যেদিন সাদা বালু লাল হয়ে যাবে বুঝে নিবি আমার হোসেন শহীদ হয়ে গেছে। কয় তাহলে এই রক্ত কিসের? বলে আমার হোসেন যতবার চিৎকার দিয়েছে নানা নানা বলে আমি আমার হোসেনকে বুকের মধ্যে ধরে ধুলার মধ্যে গোলাগুলি গেছি। আরে জিদ বলেছিল সীমার হোসেনের কল্লা কাটার পরে আসরের নামাজ পড়ব। ওরে ভাই আমার নবীর কলিজার টুকরা, মা ফাতেমার নয়নের মনি হযরত আলীর হৃদয়ের চাই যে হোসেন জান্নাতের মধ্যে আল্লাহ তারে যুবকের সর্দার বানাইব, তারে মাইরা যে আসরের নামাজ পড়ে নামাজটা আল্লাহ কবুল করব। সেই দল হোসেনকে যারা হত্যা করেছে শহীদ করেছে সেই এজিদের বংশেরা সমগ্র বিশ্বে আছে, আমার বাংলাদেশে আছে, আপনার এলাকায় আছে, আপনার বাড়ি ঘরের কাছে আছে, তাদেরকে আপনারা চিনেন কি না জানি না, তাদেরকে চিনে নেবেন।
একজন জ্ঞানী লোকের কাছে ইশারা ইঙ্গিতে তারা মাথায় টুপি মুখে দাড়ি গায়ের মধ্যে জুব্বা এজিদের বংশধরেরা ইসলামের গোড়াকাইটা আগার মধ্যে পানি ঢালে তারা ইসলামকে গলা টিপে হত্যা করতেছে। তাই আমি লতিফ সরকার এশার নামাজ পড়ে ইনশাল্লাহ মঞ্চে এসেছি। মঞ্চে নামার পরে যদি আল্লাহ করে ফজরের নামাজ পড়বো, মুক্তাসর করে নামাজ পড়ে, শিল্পীরা বাউল শিল্পীরা নামাজ পড়ে, তাই আপনারাও নামাজ পড়বেন, ইমামকে শ্রদ্ধা করবেন। তবে এজিদি ইমামকে তাড়িয়ে দিন, আপনি শূন্য একজন ইমাম আপনার মসজিদের মধ্যে নিয়োগ করেন। এজিদি ইমামের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, আপনার আরো গুনাহ হবে। একজন সুন্নি ইমাম আনেন, ইমামকে শ্রদ্ধা করবেন এবং নামাজ পড়বেন। তাই আমি বলে রাখি, হযরত শাহনাল বাবার দরবারে এসেছি, এই এলাকার মধ্যে বা আমার এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে থাকতে পারে, তাদেরকে একটু চিনার ব্যবস্থা করেন, যারা আমার নবীর ইমানতে চায় না, যারা আমার নবীকে বলে বড় ভাই নাউজুবিল্লাহ মিন জালেক, যারা আমার নবীকে ভালোবাসে না, তাদের যতই ইবাদত হোক না কেন, তারা কখনো কোনোদিন জান্নাত যেতে পারবে না, আমার আল্লাহ নবীর মহব্বতরা পাবে না। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম চিতে মুরাইয়া মাথা, প্রেম চিতে মুরাইয়া মাথা, কল্প তোর জড়িয়ে ধরো সানাল সাবাবারে জড়িয়ে ধরো, শোন বলি গো ভক্তির লতা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, চৌদিকে দাও সত্যের বেড়া, ছাগল ভেড়া জল ঢালো এই গাছের গোড়া, জল ঢালো ওই গাছের গোড়া, ফুটবে কলি মেলবে পাতা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেম চিত্তে মুরাইয়া মাথা, প্রেম চিত্তে মুরাইয়া মাথা, আরে বিশ্বাসের আখড়া দিয়ে ওরে ধরো তারে পাকড়াইয়ে, বিশ্বাসের পাকড়াইয়ে দু বাতাসের ধাক্কা খেয়ে, দু বাতাসে ধাক্কা খেয়ে ভাঙে না যে লতার মাথা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেম চিতে মুরাইয়া মাথা, প্রেম চিতে মুরাইয়া মাথা, রাধা পদ্ম ফুটলে পরে মুক্ত মমতা দাসী গুনগুন সুরে, রাধা পদ্ম সুরে কালো ভ্রমর আসবে জুরে, কালো ভ্রমর কালো ভ্রমর আসবে জুরে, কালো নৈশে উজ্জ্বল সাদা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে, ¡Gracias!
মাটি 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 মিঠা মিছি মিঠা মিছি মিঠা মিছি কান্না কাটি শুকনা মাটি হয় না কাদা সাধুর সঙ্গে প্রেম তোর ওরে প্রেম চিতে মুরাইয়ার মাথা প্রেম চিতে মুরাইয়া মাথা গল্প তোর জড়িয়ে ধরো আস্তে কয় আমাদের নবত্রা এই ডিউটিটা আপনারা পালন করেন আবার মাথা ঝুঁকাইতেছ তো ডিউটি পালন করতেছি শুনে লও বই হবে বিস্কুট খাও আর শোনো তুই খাই আমারে দিলে তুই তো প্রীতি তা না হইলে গো সখি কিসের প্রীতি বড় বড় একদিন রাস্তা দিয়া যায় একুশ তুলুকি বলে আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো এ কিসে তোরা কি করো সেরকম কে হ্যাঁ তোমরা আমার শ্রোতা খবরদার আমি দেখছি তোমরা এদিক সেদিক চাও কোন রকমের নড়াচড়া করতে হলে বাইরে চলে যাবা একটু এদিক সেদিক কোনো শব্দ করবে না না করলাম একবার বললাম এটা যেন দ্বিতীয়বার না বলতে হয় কি বলছিলাম আমাকে ধরো আমাকে ধরো একটা কুষ্ঠরোগী কেউ ধরে না কেউ ধরে না তো বরফির রাস্তা দিয়ে যায় বরফির দিকে ধরছে ধরছে বলে এখন আর কুষ্ঠরোগী নেই এখন দেহটা নূরের মতো ঝলমল ঝলমল বরফির কে একটু আগে আপনি কুষ্ঠরোগী ছিলেন এখন নূরের মতো ঝলঝল করে ব্যাপারটাকে আপনি কে আমি কোন মানুষ না জিন না ইনসান না দৈত্য না দানব না আমি নবীর ইসলাম কয়তো আপনার এই অবস্থা কেন কয় নবীর পরে আমার কেউ ধরে না মানে না চিনে না জানে না আমার অবহেলা করতে করতে এরকম করে রাখছে আমি এখন কুষ্ঠ রুগী হয়ে গেছি গা বড়বীর আপনার হাতের যে সোয়া পাইছি আমি আবার পূর্ণ জীবন লাভ করেছি তা আপনার এক নাম দিলাম মহিউদ্দিন মহিষদ্র অন্ধ দিন শব্দের অর্থ আলো অন্ধকারে আলোদানকারী আপনি মহিউদ্দিন এ মুক্ত সরকার এ কুষ্ঠ রোগী বালা করার ডাক্তার আমরা ডিউটি পালন করি যেগুলি কুষ্ঠ হয়ে গেছে গা এগুলিরে ভালা করে নূরে জলজল করে এর নাম হলো বেলায়েত আমরা ডাক্তার সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম দিতে মুরাইয়া মাথা মনে মনে কইতেছে আগে জানলে আমি খোসাটা দিতাম না একটা গান গেছে দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকো মাঝে যাবো মদিনা দেখতে শুনতে মুক্তা আজকে সঠিক ভাবে গান না গাইলে বানাইলাম উত্তক্তা রে বানাইলাম উত্তক্তা রে গুজ দিছে আচ্ছা দে দে পাল তুলে দে যাবো মদিনা ছেড়ে দে নৌকো মাঝি যাবো মদিনা গানের কথা কি মক্কাতে নবী এলো মামেনার ঘরে হাসিলে হাজার মানিক কাজিলে মুক্তা ধরে নবী যার সখা তার কিসের ভাবনা হৃদয়ে মাঝে কাবা
নয়নে মদিনা কি ধরা খাইছে এই যদি হৃদয় মাঝে কাবা থাকে নয়নে মদিনা থাকে বাদাম দিয়ে তুই যাবি কই আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডার দিলে খোঁজে মাছ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার প্রাণে খোঁজে মাছ ভান্ডার দিলে খোঁজে মাছ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার কিসে হারাম হইল তাল তালে লোহা পিটাই বানায় দাসুরি কোদাল রে দাসুরি কোদাল রে ওই কিসে হারাম হইল তাল তালে লোহা পিটাই বানায় দাসুরি কোদাল রে আবার তালে তালে মাটি পিছে তালে তালে মাটি পিছে ভান্ড বাসর হয়ে দুনিয়াটা খোদার তৈয়ার ঢোল উপরে তার চামড়া ছাউনি ভিতরে তার খোল রে ভিতরে তার খোল দুনিয়াটা খোদার তৈয়ার ঢোল উপরে তার চামড়া ছাউনি ভিতরে তার খোল রে ভিতরে তার খোল ওরে নানা সতে বাদ্য বাজে হেমটা কাহারবা দাদরা হেমটা কাহারবা দাদরা তিতাল নানা শব্দে বাদ্য বাজে শব্দ লাগে চমৎকার করলে কি ক্ষতি আমার কানে খোঁজে মাছ ভান্ডার দিলে খোঁজে ভান্ডারির যতই আসে কম নিন্দুকের নিন্দা তোমরা কইরো না কখনো রে ভান্ডারি যতই আসে গন ওই হিংসুক নিন্দুকের নিন্দা তোমরা কইরো না কখন রে ওরা তরি কত ধোয়ার মত তরি কত ধোয়ার মত ধুইয়া করি পরিষ্কার সাধক রমেশের বাণী আমি গান গাইতেছি একটু ভাব দিয়া রস অনেক ধরনের লোক রং রস প্রেম রস দিয়া ভান্ডারির যত আছে গণ নিন্দু করে নিন্দা তোমরা কইরো না কখন ওই যে বাইরিলাম ওরা তরি কত ধোবার মত সুজন ভান্ডারি 500 টাকা কল্ল পুরস্কার তাহার কাছে সালাম জানাই এই লতিফ সরকার রে তরিকতের ভাই আমার নিদানের ভাই ভান্ডারির ভাইয়ের কাছে সালাম রেখে যাই রে ভান্ডারি যত আছে গণ নিন্দুকের নিন্দা তোমরা কইলো না কখন ওরা তরিকতের ধোপার মতো দুইয়া করুক পরিষ্কার হ্যাঁসপাটি আরে বা যাইতেছে তো ওরা অগ দিছে দেখ এই কামাইল্লা টেকা পয়সা হাতের ময়লা দেখছস তোরা সকালে নিস রবি ভাই দুইজন ফ্যান্স পাটি এবং আমাকে ও দেখলাম তোরা চাস নি এলো দেখো বেলা হাতের পোলা পাইন ওরা চাই না কারণ এরা সাধনা লোক এই সব সাধক রমেশের বাণী আমার ভান্ডারি ভাই রমেশের বাণী প্রাণ দিয়াছি তীর্কদমে যা করেন তিনি রে যা করেন তিনি ওরে এই সব লইয়া টানা টানি এই সব লইয়া টানা টানি আমার করে কি দরকার চিন্তা করে কি করে আমার
আমার গাওয়ার সময় দিছে না, এই এক শতক দিতাম খালি দিলাম না। দাউদ নবীর সময় ছিল জব্বুর, মুক্তা দুইবার কোরআনের কথা কইছে, একশোটা জরিমানা হয়েছে তোমার। জরিমানাটা করে আলাইছি, তোরা হেরতে আদায় করবি। কারণ দাউদ নবীর সময় ছিল জব্বুর, উনি কোরআন শরীফের কথা কইছে, এই জন্য একশো জরিমানা। সারা রাত এইভাবে জরিমানা করতে করতে জোদ্দুর লং যায় নাকি? আমি কিছু জানি না, জানলো কিন্তু কমু না। এত টাকা দিয়ে আনছি, আপনি কইবেন না কেন? এই যে কইবেন না, এটা কি কদম ভান্ডারি? কদম ভান্ডারি আমার ভান্ডারি ভাই, নিদানের ভাই, আখেরাতের ভাই, বইনেরও দিতে চায়, দিলে কে কি মনে করবো জানি না। সমস্যা নাই, পেপারটাই দিবেন, সমস্যা নাই, আস্তে আস্তে দিবেন। এটা একটা তরিকতের প্রেমের খেলা। এই জানলো কমুনা, কি কমুনা, এই জিনিসটা কি দেখেন? এক লোক গেছে মুড়ি দিতে, কয় আমার মুড়িদ করান, কয় মুড়িদ হও, কয় মুড়িদ হওয়ার আগে আপনি আমার লোকে বলেন, আমি অনেকগুলি গরু ছাগল ভেড়া ওপর কি পালি, ওরা আমার কাছে না কই মরিয়া যায়। কয় আমি কি করতাম, কয় এখন থেকে মরলে যেত আমার কাছে, কইয়া কইয়া মরে, কয় কইয়া করলে কি করবি, কয়া ওই মর, আমি জিগামু তুই কখন মরবি, এর আগেই নিয়ে বিচ্ছা থুয়ে বলব। কয় দেখছস নি মানুষ ঠগানের কেমন ব্যবস্থা, তার কাছে বেচবো হেবেরে তো ঠকবো নাকি? কয় না তোরে শিখামু না, কয় বুঝছি আপনি কিছু জানেন না। বাহ, পারলে শিখান, না পারলে না শিখান, তো গুরু তো সবই জানে, শেষ পর্যন্ত শিখে। কয় ঠিক শিখাইতে পারে, তুই ঠিক থাকবি না, কয় আপনার কাম আপনি শিখাই দেন, আমার কাম আমি কি করবো, এটা আমার দামি বুঝি। তো শিখাই দিয়েছে, কয় যা ফুদিয়া, কয় আজকে থেকে তুই সব বুঝবি। ও ছোট বোনে না কথা বলো না, এই ছোট বোন, ও ছোট বোন কথা বলো না। বাড়িতে গেছে গিয়া রুটি খাইতেছে, একটা কুকুর হাত বিছাই দিছে যে আমার মালিক মালিক রুটি খায়, আমার এক টইলে তো দিব, এতদিন বোঝে নাই মায়া লাগে না, এখন মায়া লাগছে, একটা রুটি দিয়ে দিছে। কিন্তু ওই রুটিটা মুরগিতে ঠোকর দিয়া লইয়া মেহেদি গাছের ডালার মধ্যে বই বের ঠোকরায় ঠোকরায় খায়। কুকুরে গে মুরগি রে, আমার মালিক আমার রুটিটা দিল, আর তুই লয়ে গেলি গা, তুই অর্ধেক খা আমার অর্ধেক দে। মুরগি তো কে শোন, এই একটা রুটি দুজনে ভাগ করে খেলে কারোই পেট ভরবো না, তবে তোর একটা সুসংবাদ দেই, বলে কি, আগামীকাল মালিকের বড় খাসিটা মরে যাবো, তুই পেট ভরে খাইস। হ্যাঁ, কয় এতদিন মইরা সারছে, আগামীকাল মরবো, আজকে ওই টাইনা বাজারে লয়ে গেছে লোকজন, কয় আজকে তো বাজার না, কয় না লয়ে খারাই রেছি যে নেই, কয় দাম কত, কয় 12,000, কয় 6,000 পাইবা, কয় টাকা বাড়িতে না গনে, আর বৌরে কয় পীর বাবা শিখাই দিছে, টাকাগুলি পাইলাম, তাহলে ও তো মরিয়ে যেত, যা পাইলাম। কুকুরকে মুরগি রে খাসি মরবো বেচ্চা তুই হইলো, আমার উপায় কি? কয় রো তোর আরেকটা খবর আছে, কয় কি, কয় 3 দিন পরে মালিকের বড় গরুটা মুড়ে দিব। বক্তব্য 3 ঘন্টা সময় নি দিমু, নিয়া ইস্টানের মধ্যে দাঁড় করাই দিছে, গরু বিক্রি হবে মসজিদের মাইক দিয়া কইছে কত, আরেক বেলায় কিন্না লয়ে গেছে, দাম চাইছে 40,000-20,000 টাকা বেচ চালাইছে। বৌরকে দেখো গরুটা তো মরবো, খালি পীর বাবা শিখাইছে, এর জন্য টাকাগুলি পাইলাম। কুকুরে মুরগিরে কয় খাসি মরবো বিক্রি করলো, গরু মরবো বিক্রি করলো, আমি ক্ষুদায় বাঁচি না, তুই আমার রুটিটা খাইয়া ফেলাইছিস, তোরে পাইলে হাড্ডি সহ সবাই খাবে। মুরগিতে কয় ভাই চিন্তা করিস, একটা মহা সুখবর আছে, কয় কি, কয় জীবনে অনেক কিছু খাইছিস, মানুষের মাংস খাইছিস, কয় না, কয় আগামীকাল মালিক নিজেই মরিয়া যাইব গা, তুই মন ভরে খাইস। টাকাগুলি গন্তে ছিল, থর থর করে হাত পাও কেঁপে উঠেছে, টাকাগুলি হাতে থেকে পড়ে গেছে, যে খাসি মরবে আমি বাজারে বিক্রি করলাম, গরু মরবে বিক্রি করলাম, আমি আমার বিক্রি করুম কই, মানুষ বিক্রি করে হাট কোথায় আছে জানি না, একমাত্র কামিল গুরুর চরণ ছাড়া আর কোথাও না। যদিও আজরাইল আসে, গুরুর হুকুম ছাড়া নেওয়ার ক্ষমতা নাই। দিন পরে আমার ওফাত হবে, নিজের 40টা নিজে করছে কি, ওরে আসবে জামাই কইরা সদাই পথের দিকে চাইয়া থাক, আসবে জামাই কইরা সদাই পথের দিকে চাইয়া থাক, ফুললিল তুই চেতন থাক, জামাই এসে পারবে তোরে ডাক,
হল্লিল তুই চেতন থাক জামাই আইসা পারবে তোরে জামাইকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তুমি বিচার দিবসে স্বামী যারা উলিয়া উলিয়া তাদেরকে প্রভুর সুনজর পড়লেই তারা চলে যায় আর আমার মতন আম মানুষ হইলে যদি একবার পিসাবে কয়ে দে তুই আর 40 দিন বাঁচবি হ্যাঁ একদিন গেল 39 দুই দিন গেল 38 তিন দিন গেল 37 এইভাবে খালি যখন দিন কমাইব আর খালি শিক্ষা দিব অনেক পদের শিক্ষা রইতে আছে মরার শিক্ষা একটু আলাদা না কঠিন ভয়ঙ্কর কয় কয় আবার দেন বেটা একবার শিক্ষারই কি হইছে জানো যাই হোক হাসেন আম মানুষ যারা যখন বসবে আর 5 দিন আছে 4 দিন আছে 3 দিন আছে 2 দিন আছে 1 দিন আছে ওর শিক্ষার মানুষ থাকতে পারবো তো মুক্তা সরকার আমি কিছু জানি না জানলো কমুনা জানি যে যদি বলি এই যে দাঁড়ায় রয়েছি আমার ছায়াটা এখন বাম দিকে পড়ছে একটা নামাজ আছে নূর ছায়া নূর এটা সাধুগণ বলে যেদিন থেকে মাথার উপর ছায়াটা চলে আসবে সেদিন থেকে বুঝে নেবেন আপনি আর 40 দিন বাঁচবেন কই নাই বাকি ও রাখি নাই ওইটা হইলে তো আমরা সইতে পারুম না আর উলিয়া উলিয়া হইলে আজকে হয় পূর্ণিমা রাত্রি কাজী আলম ভাই সারা রাত্র জ্বালাইয়া বাতি মন্দিয়া তার ভজন করবি করবি পিরিতি সানাল সারে মন্দিয়া তার ভজন করবি করবি পিরিতি ওরে করবি পিরি মনের বাবা কোথায় বার আসনা রায় বিপরীত মনের মতো আ কোথায় বা রাস্তা রাখ ফুললি লোক যতন থাক জামাই আসে মারবত এইবার বলে রতি মতি ঠিক স্বামী মোর প্রাণপতি লালন সাজি বলেছে কি দিয়া রাখবো রতি কেমনে হব সতী চরণে হ্যাঁ সতী নারীর পতি যেমন আকাশের তারা অসৎ নারীর পতি হইল ভাঙ্গা নাইয়ের গুড়া সতী নারীর পতি হইল আকাশের তারা অসৎ নারীর পতি হইল ভাঙ্গা নাইয়ের গুড়া সতীর পতি মরে না মরে না মরে না সতী নারীর পতি কোনো দিন মরে না কাজী আলম ভাই একটু বসে বসে দেন একটা ভাবের কথার মধ্যে চলে গেছি আমরা আমাদের ভাবে থাকি নাকি আচ্ছা বড় কঠিন কথা কিন্তু সতী নারীর পতি মরে না মরে না আমার বাবা মারা গেছে 99 তে আমার মা মারা গেল 2 বছর আগে এখন যদি বলি তাহলে কি আমার মাও সতী অনেকের মা আগে মরে যায় না অনেকের বাবা আগে মরে না আসলে এটা কোন সতীর কথা বলা হয়েছে যেই নারী ঠিক রাখে স্বামীর রতি আর মতি যেই নারী ঠিক রাখে স্বামীর রতি আর মতি সেই নারী হইল সতী একটা নারী ইচ্ছা করলে একটা স্বামীরে বাঁচাইতেও পারে মারতেও পারে যদি খানের দরজাল মার খাওয়া হয় তাইলে কইব তুমি বাসো না আমার হিডে আমার বুঝা দেখার বিষয় না আমার দা আমারে দাও আর যদি সে গুরু ভক্ত হয় আল্লাহু আকবার এই যে মুক্তা সরকার বলছে স্বামী মুরিদ হয় স্ত্রী মুরিদ হয় না স্ত্রীকে মুরিদ করতে হবে পবিত্র কোরআন শরীফের মধ্যে এসেছে যে হে দোস্ত আপনি নারীগণকে মুরিদ করান যখন মুরিদ হবে তখন স্বামীও গুরুর ভক্ত স্ত্রীও গুরু ভক্ত তখন দুজনে সাধন বোধন সম্পর্কে কিছু জানবে বুঝবে তারা সাঁতার খেলবে ওই দেশের মধ্যে সরলভাবে চলবে সরলে গরল মিশে না সরল হইয়া আছে যে জনা তাই যে নারী স্বামীর ঠিক রাখে রতি আর মতি ওই নারী হইল সতী
গুরুর আগে খাবে নাকি গুরুর পরে খাবে? হ্যাঁ, শিষ্য খাইয়া কি গুরুরে দিব না গুরু খাইয়া শিষ্যরে দিব? ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না, পাপিষ্ট দেহ থাকিতে তোমার গুরুর সেবা হবে না, আগে নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা আগে, আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর, নিত্য ধাম হয় পরম অংশ, ও নিত্য জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ এতে ধরে, আমার সানাল সার কাছে পাবি সেই মুক্তির খবর, আমার সানাল সার কাছে পাবি সেই মুক্তির খবর, বিষয় কাল মহামায়া জাল এতে চলো ভবের জঞ্জাল, বিষয় কাল মহামায়া জাল, বিষয় কাল মহামায়া জাল এতে চলো ভবের জঞ্জাল, চালো গুরুর নামের মশাল জমজাত না রবে না, খুব দামি একটা গান লইছি না? হ্যালো, আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর, নিত্য ধাম হয় পরম অংশ, নিত্য জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ এতে দর, গুরুগঞ্জে মিলবে সে মুক্তির খবর, বিষয়কাল মহামায়া জাল এতে চলো ভবের জঞ্জাল, জালো গুরুর নামের মশাল জমজাতন রবে না, ওই গুরু খাইয়া শিষ্যরে দিব না শিষ্য খায় গুরুর দিব, এই যন্ত্রণাই থাকবে না, যদি ভক্ত গুরুর মতো হইতে পারে, শিষ্য হইলে দুই পিলে দেখায় আর ভক্ত হইলে এক পিলে দেখাইতে পারে, ঠিক ঠিক প্লেটটা বুঝছেন তো আপনারা? অর্থাৎ তখন ভক্ত আর গুরু দুজনে দুই রূপে এক রূপ, দুই রঙে এক রং, দুই দেহে এক দেহ, দুই প্রাণে এক প্রাণ, ওরে জালো গুরু যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, তোমার ঘুচে যাবে ভবের বন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন, নিত্য ধামে দেখবি তখন সোজা পথে, পিছন পানে ফিরবে না মন লও শপথ, সেই পথে চল সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি, সেই পথে চল সেই পথে চল সামনে বাড়ি দেখবি সানাল সার রূপ মঞ্জরি, যারে দেখলে জীব হই বলি হারি পূর্ণ হই উপাসনা, বাবাজি 100 টাকা দে ভাই, বলি হারি তার পূর্ণ হয় উপাসনা, আগে নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা।
যদি রূপ মঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও কাজী আলম ভাই সানাল সার রূপে রূপ মিশাইতে চাও অনুরাগ সাধনার বলে স্থান পাবি তৃপ কমলে দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও এই যে আমার ঢুলি কামাল ওর গলা শুরু ভালো মাঝে মাঝে গান বাংলা চ্যানেলে গানও গায়ে যেতে পারে আচ্ছা এক কেজি চিনি আর এক কেজি পানি কয় কেজি হইল এটা দুইটা যখন মিশাইব কয় কেজি হইব দুই কেজি হইব তোরা তো মালা দিতে পারলাম না একটু ফুল দিলাম যা তুই যে সাহস করে কইস আরে বোকা মাইকে দেখছো কোনো দিন তোর ভিডিও তো উড়াইছে তু এক কেজি পানি আর এক কেজি চিনি এটা মিশে যখন মাপবেন তখন এই দুই কেজি এক কেজি হয়ে মাইকে দেখেন আমি গানের জবাবটা সামাজিক ব্যাপার তো এটা বেশি বলতে পারলাম না তাই মুক্ত সরকার শিষ্য খেয়ে গুরুরে দিব না গুরু খেয়ে শিষ্যরে দিব দুই ভাবটা থাকবে না যখন চিনি আর পানি মিশে যায় তখন হয় আশেক মাসেক ঠিক আছে কথা তখন হয় আশেক আর মাসেক তখন তার প্লেট আমার প্লেট আমার প্লেট তার প্লেট আমার হালাল বস্তু তার হালাল বস্তু তার হালাল বস্তু আমার হালাল বস্তু যদি রূপ মঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও গান তিন চারটা আমার হয়ে গেছে তাই আর আমি যাবো না এই গানটা গিয়ে বসে যাবো মুক্ত সরকারের একটা প্রশ্ন করে লই তুমি খালি জবাব দিও এক নবী এক বেলায় দাঁড়িয়ে গেছে গেছে কয় কেন আইছেন কয় আল্লাহ আমার কয়ে দিল আমার সাথে বলে আপনি বেশি জ্ঞানী একটু দেখতে দেখছেন কয় হো কয় কই যায় জানেন কয় কই কয় আমি যেই দুনিয়া বাস করি এই দুনিয়ার ঠোঁটের আঘাত করে পাখিটা একটু এলেম নিয়া আপনার দুনিয়া ছাইড়া দেয় এই পাখির ঠোঁটের আগার এলেম আপনারা শিক্ষা করিয়া মানুষের বুঝান আর আমি নিজে এলেমের সাগরের মধ্যে থাকি বুঝাইতে পারছি আমি জানতে চাই ব্যক্তিরা কি এলেমের সাগরের ঠোঁটের একটি এলেম লয়ে আমার লগে তুমি বাড়াবাড়ি করো অবর্দার যদি রূপান্তরী রূপে রূপ মিশাইতে চাও অনুরাগ সাধনার বলে স্থান পাবি কমলে দুঃখ জলে মিশে গেলে আর কি চাও হায় হায় শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের বা ওরে শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের বা ওরে নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ভ্রমণে নিরানন্দ নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ভ্রমণে সাধু রজ্জবে কয় তথায় গেলে জন্ম মরণ হবে না হবে না আগে
प्रेम जागे चोखे आशे तो जल सुखी से हरि कैमन सुखी से हरि कैमन आशे पृथ्वी गहिरा धाना बासरीते से की आशे पृथ्वी गहिरा धाना बासरीते जार भी रहे जमुनारी जल जार भी रहे जमुनारी जल होए उठे चंचल सखी शहरी केमन बल नाम सुने जाए एत प्रेम जागे चोखे आशे एत जल सखी शहरी केमन बल तारे की नामे डाकिले आशे कौन रूप को गुण पाइले से राधा सब भालोबासे तारे की नामे डाकिले आशे कौन रूप को गुण पाइले से राधा सम भालोबास आमि शुनेछि से नाकि गालो चले केमन से एत आलो आमि शुनेछि से नाकि गालो चले केमन से एत आलो माया भुलाइते माया पिछे नाकी माया भुलाईते माया पिछे नाकी करे गो मायार छल सखी से हरि कैमन बल नाम सुन जा एत प्रेम जागे चोखे आशे एत जल सखी से हरि कैमन बल আমাদের আজকের পালা নবোদ বেলায়েত প্রথমে যখন মঞ্চে আসি ধারণা ছিল যে কয়জন মানুষ হয়েছে মনে করছি দুইটা আড়াইটার মধ্যেই মানুষ অনেক কমে যাবে মানুষ থাকবে না কারণ এমনিতেই মানুষ হয়েছে অল্প তার মধ্যে সবাই তো আর রাত জাগতে পারে না সকলেরই তো আমরা যেমন এটা আমাদের কাজই আমাদের রাত্রে গান গাওয়া আর সারাদিন দিনের বেলা ঘুমানো কিন্তু যারা গান শুনতে আসে তারা তো দিনের বেলা ঘুমায় রাত্রে কাজ করে রাত্রে ঘুমায় তারা দিনের বেলা কাজ করে তাদের বিষয়টা আর আমাদের বিষয়টা একেবারেই ব্যতিক্রম তো ভাবছি মানুষ কাজকর্ম নিয়ে ব্যস্ত এখানে যতগুলো মানুষ হয়েছে অধিকাংশ মানুষই হয়তো একটা দুইটা আড়াইটার দিকে চলে যাবে আর কিছু মানুষ হয়তো থাকবে
রাত্র প্রায় তিনটার উপরে বাজে। দেখলাম লক্ষ্য করে আপনারা এত সুন্দর একটি পরিবেশ আজকে আমাদেরকে দিয়ে আপনারা গান শুনছেন, আপনারা যে আসলে প্রকৃত গানের শ্রোতা এটা প্রমাণ করে দিলেন। ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটি পরিবেশ আমাদের দেওয়ার জন্য। টাকা পয়সাই সব কিছু না, দেখা যায় একটা মঞ্চে 1,00,000 টাকাও বকশিস একটা শিল্পী পায়, 2,00,000 টাকাও পায়, কিন্তু সেখানে পরিবেশ যদি অসুন্দর থাকে এই টাকা পাওয়ার চেয়ে না পাওয়া অনেক ভালো। আবার 1 টাকাও পাওয়া যায় না, কিন্তু গান করে আত্মার থেকে শান্তি পাওয়া যায়, এটা কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, এটা অনেক ভালো। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে বাউল বিচার গান শোনার জন্য এসেছেন, ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে আমাদের পাশে থেকে আমাদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, দুইটা কথা বলার, গান গাওয়ার, বসার, ধন্যবাদ। অনেক কথা বলে গেছে আজকে বেলায়েতের পীর সাহেব, এখন যেমনে কান্নাকাটি করছে একটু মায়া তো লাগছে আমার, মায়া লাগলেও কোনো কাজ হবে না, মায়ের কাম পরে। আগে যে কথাবার্তাগুলো বলে গেছে সেই কথাবার্তাগুলো আগে ফেরত দে, নাকি বলেন? এখন কথা হইছে আমি একটা গান করছি, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, আমার দয়াল নবীর মধ্যযোগে যাবে না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। এখন পীর সাহেবের কথা হলো, হৃদয়ে যদি কাবা থাকে, নয়নে যদি মদিনা থাকে, তাহলে বাদামুড়ায় আমি যাব কই? আমার তো একটা অবশ্যই একটা গন্তব্য স্থান, তো আমার লক্ষ্য তো একদিকে আছে, নাকি বলেন? লক্ষ্য আছে না? লক্ষ্য আমার যেদিকে আমি সেদিকেই যাব। লক্ষ্যটা কই আমি আস্তে আস্তে বলবো, একটা গান আগে গাই। যদি আল্লাহকে পেতে চাই এই মন, যদি আল্লাহকে পেতে চাই এই মন, নবীর প্রেমে সঁপে দাও এ জীবন, যদি আল্লাহকে পেতে চাই এই মন, নবীর প্রেমে সঁপে দাও এই জীবন, যদি আল্লাহকে পেতে নবীর প্রেমে সঁপে দাও জীবন, যদি আল্লাহকে পেতে চাইবো নবীর প্রেমে সঁপে দাও, যদি আল্লাহকে আজ আকাশে বাতাসে জয় ধ্বনি শুনি রাসূল নামেরই গুণে কাহিনী, রহমতেরি ধ্বনি মধুর বাণী, রহমতেরি ধ্বনি মধুর বাণী, গাইয়াই উঠিল বেরাবন, যদি আল্লাহকে পেতে চাইবো নবীর প্রেমে সঁপে দাও, যদি আল্লাহকে পেতে চাইবো নবীর প্রেমে সঁপে দাও।
মক্কা মনোয়ারা হলেন মতি নবী মদিনা বাসী চোখের জ্যোতি নবী মদিনা বাসী চোখের জ্যোতি নবী মদিনা বাসী চোখের জ্যোতি নবী জি নবী মক্কা মনোয়ারা হলেন মতি নবী মদিনা বাসী চোখের জ্যোতি যিনি কেঁদেছিলেন যিনি কেঁদেছিলেন যিনি কেঁদেছিলেন যিনি কেঁদেছিলেন বলে মতি যিনি কেঁদেছিলেন বলে মতি যিনি কেঁদেছি লেন বলে মতি তার তরে মন তুমি হও কোরবান যদি আল্লাহকে পেতে চাইও নবীর পেতে যদি আল্লাহকে পেতে চাইব নবীর প্রেমে শুনবে যদি আল্লাহকে আমি একটি গান করেছিলাম আসরে দাঁড়াইয়া গানের কথা হলো আকাশের তারা গুলি ঝিলিমিলি বলিলাম খুলিয়া গান গাইয়া কিছু টাকা পাইছিলাম ভাই আমি তাই তো বলে এটা নাকি বেলায়েতরে গান আমারে বলে আমি কানে শুনি গান করেছিলাম আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলি ধুলছে রাসুল এসেছে হাবিব এসেছে এখন আমারে বলতেছে রাসুল আসছিল আরো 1400 বছর আগে বর্তমানে যদি নবী আয়সা থাকে এটা হলো বেলায়েতের পীর আমি তো আগেই একটা কথা বলে গেছি আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ডিউটিটা দিয়ে গেছে বেলায়েতের পীর মুর্শিদ যারা তাদের কাছে আমার রাসূল ছিল আছে থাকবে আচ্ছা আপনারা বিশ্বাস করেন কি না আমার দয়াল নবী যে এখনো আছে বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলেন তো আমার নবী যে আছে এটা কারা কারা বিশ্বাস করেন হাত তুলেন মুরব্বী চাচা আপনি বিশ্বাস করেন না হাতটা তুলেন হ্যাঁ হাত হাত তুলছে যাক পাইছি তাহলে সবাই বিশ্বাস করে আমার নবী এখনো আছে আর উনি বলছে যে নবী 1400 বছর আগে আসছিল আমার নবী ছিল আছে থাকবে আর নবী যদি আমাদের সাথেই না থাকে আমরা তো বাঁচতে পারবো না নবীর এক নাম হলো হায়াতুল মুরসালিন নবী নবী হায়াতের সাথে জিন্দা আপনি যেভাবে কথাটা বলছেন আপনার কথা ঠিক আছে লালন সাইজি গানের ভাষায় বলেছেন যে মুর্শিদ সেই রাসুলি হাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এই কথার পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটা বলেছেন যে মুর্শিদ যদি থাইকা থাকে তাহলে নবীও আছে ঠিক আছে আপনার কথা মানলাম যেভাবেই হোক
নবী তো আছে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে নবী নাই এই কথাটা বিশ্বাসও করা যাবে না এই কথাটা মুখে আনাও পাপ ঈমান নষ্ট হয়ে যাবে এই কথা বলা যাবে না আমার হৃদয় মাঝে কামা আমার নয়নে মদিনা আমি আমার পাল তুলে কোথায় যাই করি আজকে নবুয়ত করি বেলায়েত করি শরীয়ত করি হাকিকত করি তরিকত করি বারিফত আর যাই তরিকা যাই তরিকাই করি না কেন সব তরিকার ঊর্ধ্বে হলো আমার মুহাম্মদিয়া তরিকা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমি যার কাছে বায়াত হয়েছি মুরিদ হয়েছি যিনি আমার মুর্শিদ মুর্শিদে কামেল মুর্শিদে মুকাম্মেল সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আলমাইজ ভান্ডারী যিনি আমার মুর্শিদ তিনি সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আলমাইজ ভান্ডারী তিনি আমার রাসূলের বংশধর আমি আমার সেই মুর্শিদের দিকে মুর্শিদের বাড়ির দিকে পাল উড়াইয়া আমি যাই আমার ভিতরে কাবা আমার নয়নে মদিনা রেখে আমার মুর্শিদের বাড়ির দিকে আমি পালটা তুলে আমি সেই দিকে রওনা দিয়েছি এটা আপনার বেলায়েতের কিছু না কিছু কথা বলে গেছে উনি রাত্র তো প্রায় শেষ একটা কথা আছে না মুরুব্বীরা বলে কয় গায়ো বুড়া বিয়ান শেষ আর বিয়ান দেশ বানা দেশ ঘুমায়েন না গান গাইতে গাইতে প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া করোনাতে মার্চের মার্চ মাসে গান গাইতে পারি নাই মার্চ মাসের প্রায় মার্চ এপ্রিল নিয়া অনেকগুলো গান আমাদের মিস হয়ে গেছে প্রায় চল্লিশ পালার মতো গান আমরা গাইতে পারিনি সেই দিকে এবার যে শীতকাল আসছিল ছোট আমরা শিল্পীরা মনে করছি যে এবার মনে হয় গান গাইতে পারবো না কারণ বিশ্বের মধ্যে ইংল্যান্ডের মতো দেশ নিউ ইয়র্কের মতো দেশ কানাডার মতো দেশ অস্ট্রেলিয়ার মতো দেশ এরকম বড় বড় যেই ইউরোপ কান্ট্রিগুলো সেগুলোতে লকডাউন ডেকে দিছে সরকার লকডাউন দিয়ে দিছে এবার ইংল্যান্ডে লন্ডনে কত হাজার হাজার মানুষ যে মারা গেছে এই করোনার জন্য যারা টিভি দেখেছে যারা সংবাদ দেখেছে যারা ফেসবুক দেখেছে যারা ইন্টারনেট ইউজ করে একমাত্র তারাই জানে কী অবস্থা হয়েছে আমরা চিন্তার মধ্যে ছিলাম যে বাংলাদেশে আমাদের কী অবস্থা হবে কারণ টাকার জন্যই যে শুধু গান গায় বিষয়টা এরকম না গান হলো আমাদের আত্মার খোরাক এই যে এখানে এতগুলো মানুষ আছে মানুষগুলোর চেহারা যদি আমরা না দেখি গান গাইলে টাকার দরকার নাই কিন্তু ওই মানুষগুলোর চেহারা আমাদের দেখতে হবে আমাদের দুইটা গান গাইতে হবে কারণ গান শোনা এবং গান গাওয়া আত্মার একটা খোরাক আত্মার খোরাকটা যদি আমরা না বিলাইতে পারি তাহলে আমাদের মনটা শান্তি লাগে না মনে হয় যে আমরা এখানে জীবনটা থাকতেও আমরা মরা মানুষের মতো আছি তাই গতবারের চাইতেও এবার আল্লাহর রহমতে অনেক গান আমরা করতে পারছি এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাইতেছি উজ্জ্বল ভাই আমাকে নবীজির গান শুনে নবীজির গান শান মান শুনে এবং কথা শুনে আমাকে ৫০০ টাকা দিয়ে পুরস্কার করলেন উজ্জ্বল ভাইয়ের প্রতি আমার সালাম তবে আজকে নবদ বেলায় পালা করলাম আমার মতে আজকে যিনি বেলায়েতের ভূমিকায় গান করলেন নবদ বেলায়েত পালা পড়লে বেশিরভাগ পালাটা বেলায়েতের পালাটাই আমার পাকে পড়ে আজকে
ভাগ্য গুণে নবুয়তের পালা পাইছি। আজকের কমিটিকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে পালা দেওয়ার জন্য, এবং আজকে আমাদের লতিফ সরকার লুলু স্যারকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের কথা বুঝাইয়া দেওয়ার জন্য। তবে আজকের যিনি বেলায়েতের পালা গাইলেন, বেলায়েতের পীর সাহেব, তিনি আজকে আমাদের ভজনে টিকা গেছে। আমি তো ভাবছিলাম যে ভজনে আজকে টিকবো না, এই কথাটা মনে পড়ছে, বলবো ভাই, বলেন বলেন বলি, হ্যাঁ ওনার মতো আর কি উনি না, সৈয়দ সরকার লয়েল সয়েল, তোরাও তো ভুল কইতা আসুস বেড়া, চয়ন না চয়ন সরকার, আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন চয়ন সরকারের প্রতি সালাম, আসসালাম। বিষয় হলো লতিফ সরকার না, লতিফ সরকারের মতো একজন গুরু আর আছে না, যারা নতুন নতুন মুরিদ হয়, ছোট নতুন নতুন মুরিদ হয়েছে এখন, সে তো জানে না গুরু ভজন কেমনে করে। তো লতিফ সরকারের কাছে মুরিদ হয়েছে এক ভক্ত, এখন সে জানে না ভাই রহমান কাজী 500 টাকা দিয়েছেন, আরে বাবারে কথা কইলেই যে এত টাকা, তাহলে তো গান গাইতাম না খালি কথাই কইতাম। এখন লতিফ সরকারের কাছে এক ভক্ত মুরিদ হয়েছে নতুন নতুন, এখন সে তো জানে না যে লতিফ সরকারের ভজন সাধন কেমনে করব। সে করলো কি, পাশের গ্রামে এক গুরু আইছে, এই আসতে কথাটা বলতে দেন, পাশের গ্রামে না যায় না বসেন, পাশের গ্রামে এক গুরু আইছে, এখন লতিফ সরকারের ওই শিষ্য গেছে ভজন সাধন শিখবো, গিয়া দেখে গুরু আসার সাথে সাথে ট্যাঙের শরবত, লেবুর শরবত, মালটার শরবত, পেঁপের শরবত, তারপর হলো আপেলের শরবত, কোনো শরবত আর বাদ নাই, সব শরবত আইনা লাচ্ছি আইনা গুরুর সামনে দিছে খাইতে, গুরুরে খাওয়ায়া দাওয়াইয়া ফিরিস্তের থেকা বড় পাইন না, ঠান্ডা পানির দিয়া গুরুর শৈল মুছাইয়া দিয়া মাথা মুছাইয়া, তারপরে এ পাও ধোয়াইয়া পাও মুছাইয়া আষ্ট দশ জনে বাতাস করতেছে। এখন ভক্ত দেখা কয় সর্বনাশ, এইভাবে গুরু ভজন করে, আমি তো জানি না, তাহলে আমার গুরুরেও আমি দাওয়াত দিব। এখন ভক্ত গেছে বাড়িতে, বাড়িতে যাওয়ার পর মনে মনে হিসাব করছে যে গুরুরে অমুক তারিখে অমুক মাসে দাওয়াত দিব, দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর গুরু বাড়িতে যখন গেছে, ওই যে আরেক ভক্তের বাড়িতে দেখে আসছে, যা যা করছে, এখন সেও ফ্রিজের থেকে পানি আইন না বরফের ভিতরে পানি দিয়া সুন্দর কইরা একবারে মাথা টিকা পা পর্যন্ত মুছাইয়া, আরে ট্যাঙের শরবত ঠান্ডা পানি দিয়া গুইলা, তারপরে লাচ্ছি খাওয়াইছে, তারপরে আরও যা যা শরবত আছে সব কিছু খাওয়াইয়া আষ্ট দর্জনে পাতার দিছে গুরু গেছে গা মইরা। আষ্ট দর্জনে বাতাস দিছে গুরু গেছে মইরা, মরবো না কি করব, যে গুরু ভজন সাধন শিখছিল হেরাইছে চৈত মাসে, আর এই গুরু রানছে মাঘ মাসে। চৈত মাসে গরমের দিন ঠান্ডা পানি খাওয়াইছে বরফের পানি দিয়ে সুন্দর করে শোল মুছাইয়া ঠেং মুছাইয়া আষ্ট দর্জনে বাতাস দিছে গুরুর কাছে, আরাম লাগছে, সমস্যা ছিল না। আর এই গুরুরে আনছে হলো মাঘ মাসে, মাঘ মাসের মধ্যে বরফের পানি দিয়া ঠান্ডা পানি দিয়া মুছায়া টুছায়া ঠান্ডা পানি খাওয়াইয়া হেরো যখন আষ্ট দশ জনে বাতাস দিছে আর গুরু ভজনে টিকতে পারে। এখন গুরু মইরা গেছে আর ভক্ত খালি কান্দে, এখন পীর ভাইয়েরা আর সান্ত্বনা দিতাছে, কয় ভাইয়েরা কাইন্দো না কাইন্দো না, কয় কানবো না কি করুম, আমার গুরু তো আমার ভজনে টিকতে পারলো না। লতিফ সরকার আজকে ভজনে টিকা গেছে,
এখন বিষয় হলো যেভাবে কথাবার্তা বলছে যেখান থেকে প্রশ্ন করছে আমারে এক নবী গেছে এক বেলায়েতের পীরের কাছে এই কথা তো অনেকের মাথার মধ্যে ঢুকবে না কারণ নবীর যুগ হলো আলাদা পীরের যুগ হলো আলাদা নবীর যুগে পীর পাইলো কই হ্যাঁ জ্ঞানী লোকের জ্ঞানী কাম সবসময় শুয়া ঘাস খায় কোথেকে কথা বার করে খুঁজা দেখছেন নি নবীর যুগ আলাদা আর হলো পীরের যুগ আলাদা এখন নবীর যুগের মধ্যে পীর আইলো কোথেকে আছে আপনারা মুসা নবী নাম শুনছেন না হ্যাঁ শুনছি এই মুসা নবী নদীর কাছ দিয়ে হাইটা যায় আর নদীর কাছ নদীর পানির মালিক কে খোয়াজ খিজির জিন্দা পীর পানির মালিক হলো খোয়াজ খিজির জিন্দা পীর ওই মুসা নবীর সাথে খোয়াজ খিজির জিন্দা পীরের সাথে আলাপ আলোচনা হয়েছিল মুসা নবী বলছিল যে আমি সবচাইতে জ্ঞানী খোয়াজ খিজির জিন্দা পীর বলছিল যে না আপনি সবচাইতে জ্ঞানী না আপনার চেয়েও জ্ঞানী লোক আছে তো মুসা নবী বলছিল আমার চেয়ে যে জ্ঞানী লোক আছে এটা কিভাবে বুঝাবো বুঝবো আমি আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করব না তখন খোয়াজ খিজির জিন্দা পীর সে মুসা নবীকে নিয়ে রওনা করছেন আর বলছে আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন আমি যা করব আপনি তা দেখবেন কিন্তু আপনি মুখে কোনো কিছু বলতে পারবেন না আপনাদের কাছে খারাপ লাগে বাবা না না আলহামদুলিল্লাহ বলছে আমি যা করব আপনি দেখবেন মুসা নবীকে বলতেছে খোয়াজ খিজির জিন্দা পীর কিন্তু আপনি কোনো টু শব্দ করতে পারবেন না এখন নদী পার হবে গেছে এক নদীর কাছে ছোট গেছে এক নদীর কাছে গিয়া দেখে একটা নৌকা এখন নদী ওই মাঝিরে বলতেছে এই মাঝি আমাদেরকে এই পার থেকে ওই পারে পার করে দাও এখন এই পার থেকে ওই পার পার করার পর বৈশা বৈশা যখন পার করছে তখন বৈশা বৈশা খোয়াজ খিজির জিন্দা পীর তখন ওই নৌকার মধ্যে একটা ছিদ্র করে দিছে নৌকার মধ্যে যখন ছিদ্র করে দিছে এটা আমার মুসা নবী চাইছে দেখছে নৌকার মধ্যে ছিদ্র করে দেওয়ার পর ওই পার যখন গেছে তখন ওই নৌকাটা ডুবে গেছে ডুবে যাওয়ার পর এখন খোয়াজ খিজিরকে মুসা নবী বলতেছে এই কাজটা কেমন হইলো এই লোক আমাদের উপকার করলো উপকারের প্রতি তা নেই টাকা পয়সা তো বেড়ারা দিলেনি না বেড়ার ভালো নৌকার ছিদ্র করে ডুবাই দিলেন এখন এ কথা বলার পর ও খোয়াজ খিজির বলতেছে আমি বলছি আপনি আমার পিছনে পিছনে আসবেন কিন্তু কথা কোনো জবাব দিতে কোনো কথা বলতে পারবেন না আপনি এই কথা বললেন কেন আপনি খালি দেখেন আচ্ছা ঠিক আছে এখন যাইতাছে যাইতে যাইতে একটা ঘরের সামনে দিয়া যাইতাছে এক ধনী লোকের ঘরের সামনে গেছে গিয়া বলতেছে আমাদেরকে কিছু আমরা অনেক দূর থেকে আসছি আমাদেরকে একটু জায়গা দেন থাকার জন্য ওই ধনী লোক দূর দূর করে তাড়ায় দিছে এখন খোয়াজ খিজির জিন্দা পীর তাদের জন্য দোয়া করতেছে আল্লাহ এদের তুমি আরো ধন সম্পদ বানায় দাও এদেরকে আরো ধন সম্পদের মালিক বানায় দাও এই দোয়া কইরা যখন ওই মুসা নবীকে নিয়ে রাস্তা দিয়া যায় যাওয়ার পরে দেখে একেবারে ভাঙা একটা ঘর কিছু নাই দরজা জানানা কিছু নাই কোনো মতে থাকার মতো একটু খালি চালটা আছে তাও যদি একটু ঝড় আসে চালটাও পড়ে যাব ওই ঘরের মধ্যে গিয়া বলতেছে আমাদেরকে একটু থাকার জায়গা দিবেন আমরা অনেক দূরের থেকে আসছি ওই গরিব লোকটা বলল আচ্ছা ঠিক আছে আমাদের ঘরে আপনি থাকেন ওই যা খাবার ছিল ওই মুসা নবীকে এবং খোয়াজ খিজিরকে তাই খাইতে দিল তারা খাইয়া ঘুমায় পড়লো সকালবেলা যাওয়ার সময় তাদের ভাঙ্গা ঘরটার ধাক্কা দিয়ে আর একটু বেশি করে ভাঙ্গা দিছে এখন মুসা নবী কইতাছে ব্যাপার কি যেই লোক আমাদের থাকতে দিল না দূর দূর করে তারাই দিল ওই লোকের জন্য আপনি দোয়া করলেন তাদের ধন সম্পদ যেন আরো বাড়ায় দিতে আর এই লোক গরিব মানুষ
আমাদেরকে থাকতে দিল, খাইতে দিল, এই লোকের জন্য দোয়া না ঘুরায় ভাঙ্গা ঘরটা আরো বেশি করে ভেঙে দিলেন। কাজটা করলেন কি? আমি আপনার সাথে যাব না। খোয়াজ কেজি জিন্দা পীর কয়, গেলে যান না দে, গেলে না না যান, সমস্যা নাই, কিন্তু আমি বলতেছি, আমি যা করতেছি আমার কথার উপর দিয়া কথা বলা যাবে না। এখন মুসানবী কখন কতক্ষণ ভাইবা চিন্তা বলে কয়, আর একটু দেখি উনি কি করে। যাইতে যাইতে আর একটু সামনে গেছে, সামনে দেখে একটা মাঠ, মাঠের মধ্যে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা খেলা খেলাধুলা করতেছে। গিয়াই বাচ্চাটারে ধরে দিছে, এক আসার এক আসারেই বাচ্চাটা মারা গেছে। মুসানবী কয়, এখন আর চুপ করে থাকা সম্ভব না। কয়, কি চুপ করে থাকা সম্ভব না? আপনি তিনটা কাজ করছেন, তিনটা কাজই আমার অসহ্য, সহ্য হওয়ার মতো কাজ করেন নাই। প্রথম কাজ করছেন, আমাদেরকে ভালো বুঝা ওই মাঝি পার করে দিল, ওই মাঝিকে পার করে দেওয়ার পর মাঝিরে তো টাকা দিলেনই না, আপনি মাঝির নৌকাটা ফুটা করে দিছেন, মাঝির নৌকাটা ডুবে গেছে। কাজটা কি আপনি ভালো করছেন না খারাপ করছেন? এখন খোয়াজ কেজির জিন্দা পীর সে বলে, আপনি শুনেন, আমরা যেখানে নামছি নৌকাটা দিয়া যেখানে রাখছি, এটা হলো একটা অত্যাচারী রাজার দেশ। এই অত্যাচারী রাজার দেশ কিছুক্ষণ পরেই, আমরা এখান থেকে নামার পরপরই কিছুক্ষণ পর ওই অত্যাচারী রাজার লোক আসবে, আইসা এই নৌকা তো এমনি ডুবাইতো ডুবাইতুই এবং এই লোকটারে বাইরা ফেলতো। এই অত্যাচারী রাজার থেকে বাঁচানোর জন্য তার নৌকাটা অল্প একটু ছিদ্র করে দিছি, আর এই অল্প একটু ছিদ্র সে মেরামত করে আবার নৌকাটারে সারাইয়া তুলতে পারত, তুলতে পারবো, কিন্তু রাজার লোকজন আইসা যদি এটারে ভাঙা দিত, এটার ওই লোকটা সারাইতে পারত। মুসানবীর কয়, কামরা কি ভালো করছি না খারাপ করছি? কয়, না কাজটা তো ভালোই করছে। কয়, তাহলে আরেকটা কাজ যে করছেন, বড় লোকের বাড়িতে গেলাম থাকতে দিল না, তার ধন সম্পদের জন্য দোয়া করলেন, এ ঘরটা গরিবের ঘরে গেলাম থাকতে দিল, তার ঘরটা ভাঙা ঘরটা আরো ভাঙা দিলেন, এ কাজটা কেমন হইল? খোয়াজ খিজির বলে, ওই গরিব লোকটা ওই ধনী লোকটার জন্য দোয়া করছে, এর জন্য সে এই দুনিয়ার ধনী হবে, আখেরাতের ধনী হইতে সে পারবে না। এই দুনিয়ার ধন সে পাবে, আখেরাতের যে ধন সেই ধনের মালিক এই ব্যক্তি হইতে পারবে না। এর জন্য তার সামনে দোয়া করে দিলাম, তার ধন সম্পদ যেন আল্লাহরও বাড়াইয়া দেয়। আর ওই গরিব লোকটার দেয়ালটা ভাঙা দিলাম, কারণ এই ঘরের ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা আছে, এটা ওই গরিব লোক নিজেও জানে না। ঘরটা ভাঙা দিছি, ঘরটা মেরামত করতে যখন যাবে তখন সে এই ধন সম্পদ খুঁজা পাবে, আর যখন খুঁজা পাবে সে এখন যেমন আছে তার চাইতে দ্বিগুণ বড় লোক হয়ে যাবে। এখন কাজটা ভালো করছি না খারাপ করছি? মুসানবী কয়, কাজটা তো ভালোই করছে, তবে বাচ্চাটাই তো কোনো অপরাধ করে নেই, মাসুম বাচ্চা, এই বাচ্চাটা তো কোনো অপরাধ করে নেই, এই বাচ্চাটারে আপনি নিষ্পাপ বাচ্চাটারে মারলেন কেন? খোয়াজ খিজির কথা শুনে বলে, আমি লক্ষ্য করে চেয়ে দেখেছি, এই বাচ্চা যদি বড় হইতো, এই বাচ্চা এই বাচ্চার বাবা মাকে কষ্ট দিত, এ বাচ্চা খুন খারাপি করত, এ বাচ্চা মার্ডার করত, এ বাচ্চার জন্য তাদের সমাজে এই সমাজে কলঙ্কিত হইতো, এবং এ বাচ্চারে দেখা এই বড় যখন হইতো, এই বাচ্চারে দেখা আরও মানুষ তারে দেখা আরও খুন করত, খুন খারাপি বাড়ত, এর জন্য তারে আমি মাইরা ফেললাম, তার জন্য যেন কোনো সমাজের ক্ষতি না। এখন কয়, এটা ভালো করছি না খারাপ করছি? কয়, এটা ভালো করছেন। কয়, সবই যদি ভালো করে থাকি তাহলে খারাপ করছি কোনটা? কয়, কোনোটাই খারাপ করেন নাই, আমারই বুঝার ভুল হয়েছে, আসলে আপনি একজন জ্ঞানী মানুষ। তখন খোয়াজ খিজির জিন্দাপীর বলেছিল যে, আমার এই জ্ঞানের শহর থেকে পাখি একটুখানি পানি মুখে করে নিয়ে সারা মানুষদেরকে বিলাইয়া দেয়। এই ছিল তার প্রশ্ন। আমার আর কোনো প্রশ্ন নাই, সময় একেবারে শেষ সময়, তাই কিছু বাবের গান করে আমার আসর থেকে বিদায় নিতে চাই।
আজ যেতে চায় মন জিয়ারতে আজ যেতে চায় মন জিয়ারতে জসিমি খান পে তে দরশন যদি আল্লাহকে পে প্রেমে সপে দাও এ জীবন যদি আল্লাহকে পেতে চাই এই মন নবীর প্রেমে সপে দাও এ জীবন যদি আল্লাহকে